হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ ডিসকাশনস রয়েছে আজকে। মূলত যেটা আলোচনা করা হবে সেটা সিএইচও রিক্রুটমেন্ট সম্বন্ধে আলোচনা করা হবে। তোমরা প্রত্যেকেই জানো যে সিএইচও রিক্রুটমেন্ট এই ওয়েবসাইট থেকে হয়ে থাকে, অর্থাৎ westbengalhealth.gov.in, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা ডেভেলপমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকেই কিন্তু হয়ে থাকে। গত কয়েক বছর ধরে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট এখানে হয়ে থাকছে। এবারও একটা রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা মূলত বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে রিক্রুটমেন্টের আন্ডারে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা কিভাবে এই নোটিশটা পাবে এবং সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা পরে করে দেবো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে স্ক্রল ডাউন করছি যে পেজটা, সেটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এবং তার সাথে সাথে প্রত্যেকেই এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এই পেজটা মাঝে মাঝে প্রত্যেকেই কিন্তু ফলো করবে, কারণ এখানে রিক্রুটমেন্ট সংক্রান্ত যে নোটিশগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকেই প্রকাশিত হয়। আমরা অলরেডি নোটিশটা ডাউনলোড করে নিয়েছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কাদের কাদের নাম রয়েছে এবং কবে জয়েনিং আছে, সমস্ত বিষয়গুলি আমি তোমাদের বলে দিচ্ছি বা কী প্রসিডিওর রয়েছে এভরিথিং আজকে আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা অবশ্যই কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা, এটা প্রকাশিত হয়েছে মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির আন্ডারে নোটিশটা, স্বাস্থ্য ভবন থেকে। মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, ডেটও উল্লেখ করা রয়েছে, যেটা মূলত দু তারিখ, ডেট দু তারিখ এটা উল্লেখ করা রয়েছে, 2/6/2023। কী বলা রয়েছে নোটিশে সেটাও তোমাদের বলে দিচ্ছি। ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিস, নোটিশ নাম্বার দেওয়া রয়েছে ডেট 30/12/2021, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস আর হেয়ার বাই এনগেজ ফর দ্য পজিশনস অফ কমিউনিটি হেলথ অফিসার আন্ডার ন্যাশনাল হেলথ মিশনস। দে উইল গেট এ কনসোলিডেট মান্থলি রেমুনারেশন 20,000 অ্যান্ড মান্থলি পারফরমেন্স লিঙ্কেজ ইনসেন্টিভ আপ টু 5,000। টোটাল তোমার হয়ে গেল 25,000। এখানে দেখা যাচ্ছে যে এই রেফারেন্স যে নোটিশটা বলা হয়েছে, এই নোটিশের রেফারেন্স নাম্বার অনুযায়ী 30/12/2021 মূলত যে নোটিশটা প্রকাশিত হয়েছিল সেখানে কমিউনিটি হেলথ অফিসারের জন্য, সেখান থেকে প্রসিডিওর কমপ্লিট করে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট করে যে লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই লিস্টটা যেটা দেওয়া হয়েছে এটা মূলত তোমাদের প্লেসমেন্ট বলতে পারো প্রত্যেকেই, যে কমিউনিটি আর তোমরা চাকরি যাদের যারা পেয়েছো তাদের নাম এখানে দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকেই 25,000 টাকা করে স্যালারি পাবে। এখানে দেখো যাদের কাদের কাদের নাম রয়েছে, সিরিয়াল নাম্বার যেটা রয়েছে 1 থেকে শুরু করে, এটা 14 পাতার একটা পিডিএফ রয়েছে, 340 জনের নাম এখানে দেওয়া রয়েছে। আমি তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি, তোমরা লিস্টটা কী করবে প্রত্যেকেই, আমি লিস্টটা প্রত্যেকের জন্যই আমি আবার দেখিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, নেম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে এখানে ব্লক, তারপর হচ্ছে এসসি বা এসকে, তারপর তোমাদের হচ্ছে এনআইএন, এগুলো দেওয়া রয়েছে। তাহলে আমি এই পেজটা যেটা রয়েছে পেজটা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, যাদের যাদের প্রয়োজন রয়েছে। আমি পেজটা জুম করছি এবং প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও যাদের যাদের দরকার আছে। আমি এটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপেও কিন্তু এই নোটিশটা দিয়ে দেবো প্রত্যেকের উদ্দেশ্যে। টেলিগ্রাম গ্রুপে কিন্তু নোটিশটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তার আগে তোমরা যদি চাও যে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি একটু করে ওয়েট করছি। প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর অ্যাপ্লিকেশনস আইডি, তারপর হচ্ছে নেম, তারপর ডিস্ট্রিক্ট, এবং তোমাদের কাছে একটা মেল আসতে পারে বা মোবাইলে মেসেজ আসতে পারে যাদের যাদের নাম রয়েছে, যাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু মোবাইলে মেসেজ আসতে পারে। তাই অবশ্যই তোমরা কি করবে, যাদের নাম রয়েছে তারা বিষয়টা খুবই অ্যালার্টে থাকবে যে তোমাদের এটা, বা তোমরা নিজের যে অফিসিয়াল মেল আইডি দিয়েছিলে মেলেও কিন্তু মেসেজ মেল আসতে পারে, সেটাও কিন্তু তোমরা চেক করবে। আমি স্ক্রিনশট নেওয়ার জন্য, প্রত্যেকে স্ক্রিনশট নেওয়ার জন্য এটা স্ক্রল ডাউন করছি এবং ওয়েট করছি প্রত্যেকের জন্য, যে অনেকেই স্ক্রিনশট নিয়ে নাই তাদের উদ্দেশ্যে আমি এটা। তোমরা নিজের ডিস্ট্রিক্টে এটা যেমন হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, প্রথমেরটা হুগলি ডিস্ট্রিক্ট আছে, এটা হুগলি ডিস্ট্রিক্ট, তারপরেরটা হচ্ছে ঝাড়গ্রাম, এই যে এখানটা ঝাড়গ্রাম আছে,
আচ্ছা, তারপর হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট আছে, এইভাবে কিন্তু নামগুলো প্রকাশিত হয়েছে এবং এখানে বিভিন্ন যে ব্লকগুলো রয়েছে সে ব্লকের নেম রয়েছে, এখানে বিভিন্ন ব্লকের নেম রয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, আমি দেখিয়ে দিলাম। নেক্সট আবার এই আমি স্ক্রল ডাউন, এটা স্ক্রল ডাউন করছি, এখানে মূলত তোমার হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট রয়েছে, যেটা দেখতে পাচ্ছি পুরোটাই এখানে মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে যারা যারা রয়েছে তারা এটা স্ক্রিনশট নিয়ে নাও, পুরোটাই মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু রয়েছে, প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা প্রত্যেকের দরকার, যারা যারা নাম সিলেক্টেড হয়েছে বা যাদের নাম রয়েছে তারা কিন্তু এটা প্রত্যেকে নিয়ে নাও। ঠিক তার পাশের কলামটায় তোমরা দেখতে পাচ্ছ এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের রয়েছে, এটা আমি যদিও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো নোটিশটা, কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার পরও অনেক স্টুডেন্ট কিন্তু ডাউনলোড করতে পারছে না, তাই স্ক্রিনশটটা আমি তাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি যে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর ঠিক তার নিচে রয়েছে এটাও মুর্শিদাবাদ আর নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আর নদিয়া ডিস্ট্রিক্টের এটা, এই স্ক্রিনশট যারা যারা চাইছো নিয়ে নাও। এটা হচ্ছে নন্দীগ্রাম এইচডি এবং পশ্চিম মেদিনীপুরের তোমার হচ্ছে এটা পিডিএফ, নন্দীগ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের হচ্ছে পিডিএফ, এটা এটা যারা চাইছো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরেরটা বর্ধমান, তারপরেরটা পূর্ব বর্ধমানের দেওয়া রয়েছে, পূর্ব বর্ধমানের হচ্ছে এটা, এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা রয়েছে, প্রত্যেকটা ব্লক যেমন গোলসি, তারপর জামালপুর, তারপর কানলা, তারপর হচ্ছে কাটোয়া, তারপর হচ্ছে মঙ্গলকোট, মন্তেশ্বর, মেমারি, পূর্বস্থলী, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ব্লকের কিন্তু এক্ষেত্রে ডিটেলসটা দেওয়া রয়েছে, এটা পূর্ব বর্ধমানের এটা চলছে। তারপরে ঠিক এখান থেকে পুরুলিয়া স্টার্ট হয়েছে, এখান থেকে পুরুলিয়া স্টার্ট হয়েছে, এটা পূর্ব বর্ধমান। আচ্ছা ঠিক তার নিচে তোমরা দেখতে পাচ্ছ যে এটা রামপুরহাট, রামপুর এটা হচ্ছে রামপুরহাট এইচডি, তারপর হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের নাম রয়েছে, এবং তারপর হচ্ছে উত্তর উত্তর দিনাজপুর, এখানে কি বলা রয়েছে সেটাও তোমরা শুনে নেবে। এখানে বলা রয়েছে যে ইন অর্ডার টু এনগেজমেন্ট উইল টেক ফ্রম দ্য ডেট সি অর হি উইল জয়েন, অর্থাৎ তোমরা যবে থেকে জয়েন করবে ইমিডিয়েটলি জয়েন করে নেবে প্রত্যেকে, দ্য পিরিয়ড অফ কন্ট্রাক্ট উইল অটোমেটিক্যালি গেট টার্মিনেটেড অ্যান্ড এন্ড ইচ ফিনান্সিয়াল ইয়ার সাবসিকুয়েন্টলি ইট উইল বি রিওয়ার্ডেড সাবজেক্ট অ্যাপ্রুভাল টু আর ও পি পারফরমেন্স। আচ্ছা তারপর বলা রয়েছে দ্য সার্ভিসেস মে অলসো টার্মিনেটেড ওয়ান মান্থ ইদার সাইড, অর্থাৎ তুমি যদি ছেড়ে দিতে যাও ওয়ান মান্থ আগে তোমাকে নোটিস দিতে হবে, আর তারপর বলা তারপর বাকি যেগুলো আছে তোমরা একটু পড়ে নেবে। মূল যে জায়গা রয়েছে যেখানে দ্য সার্ভিসেস উইল টার্মিনেটেড, তারপর মূল যে জায়গা দ্য ক্যান্ডিডেট শুড জয়েন, এখানে জয়েন করতে বলা হয়েছে, ভালোভাবে লক্ষ্য রাখবে যেটা মেন হাইলাইট করছি, পনেরোই জুনের মধ্যে দ্য ক্যান্ডিডেট শুড জয়েন উইদিন 15 জুন, পনেরোই জুনের মধ্যে সবাইকে কিন্তু জয়েন করতে হবে। তারপর বলা রয়েছে ইন অর্ডার টু এনগেজমেন্ট উইল স্ট্যান্ড ক্যান্সেল ইফ ক্যান্ডিডেট উইল, পনেরোই জুনের মধ্যে কেউ যদি জয়েন না করে তাহলে তার এক্ষেত্রে জয়েনিং ক্যান্সেল হয়ে যাবে, পরিষ্কারভাবে এটা উল্লেখ করা রয়েছে, এটা প্রত্যেকে এটা মেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা হাইলাইট করবে এবং এই পয়েন্টটা মেনলি সবাই খেয়াল রাখবে, কারণ বাকিদের উদ্দেশ্যে কিন্তু এটা জানিয়ে দেবে যে পনেরোই জুনের মধ্যে যদি জয়েন না করতে পারে তাহলে তার এটা ক্যান্সেল হয়ে যাবে, নাম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, এটা পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে। অতএব যারা যারা রয়েছে যারা ভিডিও দেখছো, ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করো, কারণ একজন প্রার্থীর চাকরির জয়েনিং হওয়ার কিন্তু এখানে বিষয় রয়েছে, তাই যেহেতু এতজন স্টুডেন্টের জয়েনিং ডেট দেওয়া রয়েছে তাই অবশ্যই তোমরা কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে, যাতে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ পৌঁছে যায় স্টুডেন্টদের হাতে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে। আগামী দিনে আরও অনেক তথ্য রয়েছে যেগুলো এই রিলেটেড এবং সেটা নিয়ে কিন্তু আমরা চ্যানেলে আপলোড করব এবং ভিডিওতে আকারে তোমরা দেখতে পাবে, তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে তাহলে কি করবে তোমরা, ডাইরেক্ট আমাদের কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করতে পারো এটা, আর আরেকটা বিষয় কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে,
অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। এখানে 517 জনের নাম রয়েছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, 517 জনের নাম রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত।